হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। মাসের শুরুতে বেশ কিছু ক্ষেত্রে বিরাট স্বস্তি পায় আম জনতা থেকে শুরু করে রাজ্যের ও দেশের গরিব মধ্যবিত্ত পরিবার। অপরদিকে আবার মাসের শুরুতে এটাও দেখা যায় যে একাধিক জিনিসপত্রের দাম বাড়ার ফলে মাথায় হাত পড়ে গরিব মধ্যবিত্ত পরিবারদের। আর এ মাসও তার বিপরীত নয়, মাসের শুরুতেই একাধিক জিনিসপত্রের দাম বেড়েছে, অপরদিকে আবার কমেছে বেশ কয়েকটি জিনিসপত্রের দাম। এর মধ্যে দেখে নেব গহনা সোনা, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এবং আরো অন্যান্য জিনিসপত্রের কোন কোন জিনিসের দাম কমেছে, কোন কোন জিনিসের দামগুলি বেড়েছে। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেট উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই গহনা সোনা নিয়ে রয়েছে এক দারুণ খবর। উৎসবের পরেই কমলো গহনা সোনার দাম। আজ 24 ক্যারেট 10 গ্রামের দাম 550 টাকা কমে হয়েছে 61,850 টাকা, যা গতকাল ছিল 62,400 টাকা। অন্যদিকে 22 ক্যারেট সোনার 10 গ্রাম আজ 500 টাকা কমে হয়েছে 56,200 টাকা। একই সাথে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম, 22 ক্যারেট সোনার 8 গ্রামের দামও এদিন 400 টাকা কমে হয়েছে 45,360 টাকা, গতকাল যা ছিল 45,760 টাকা। এর মধ্যে আবার 18 ক্যারেট সোনার 10 গ্রামের দাম কমেছে 400 টাকা, কমে হয়েছে 46,400 টাকা। এরপরে রয়েছে রান্নার গ্যাস। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই গৃহস্থ রান্নার গ্যাসের দামে এখনো পর্যন্ত উত্থান পতন দেখা যায়নি। গত মাসে যা ছিল সেটি রয়েছে, তবে 1 নভেম্বর থেকেই এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে, এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। প্রতিটি গ্যাসের দাম বেড়েছে 103.50 টাকা। যে দামে কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর সময় রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে। সাধারণত প্রতি মাসের 1 তারিখ থেকেই রান্নার গ্যাসের দাম ওঠানামা করে থাকে, তাই পুরো নভেম্বর মাসেই বর্ধিত হারে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে। দেশজুড়ে ভর্তুকিহীন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার 19 কেজির দাম বৃদ্ধি পেয়েছে। 1 নভেম্বর থেকে কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো 1,943 টাকা, যেখানে 31 অক্টোবর পর্যন্ত দাম ছিল 1,839.50 টাকা, অর্থাৎ 103 টাকা বেড়ে প্রতি সিলিন্ডারের দাম হয়েছে 1,943 টাকা। এরপর দেখে নেব পেট্রোল ডিজেল, পূর্বের তুলনায় দাম বাড়লো না কমলো। গতকাল পর্যন্ত পেট্রোলের দাম ছিল কলকাতায় 106.03 টাকা আর ডিজেলের দাম ছিল 92.76 টাকা। তবে আজ মাসের শুরুতেই পেট্রোলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। পেট্রোল রয়েছে 106.03 টাকা এবং ডিজেল রয়েছে 92.76 টাকা, অর্থাৎ পেট্রোল ডিজেলের দামে কোন রকম হেরফের দেখা যায়নি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।